বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের 5 বছর উপলক্ষে মৌন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে শাহবাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, দেশপ্রেমিক আবরার ফাহাদ ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে অত্যন্ত সোচ্চার। বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তিসমূহের সমালোচনার কারণে তাকে নির্মমভাবে হত্যা করে ফ্যাসিবাদের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের বুয়েট শাখার নেতাকর্মীরা। তার 5ম শাহাদাত বার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা এই যে, নিরাপদ ও মুক্ত বুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে। তিনি বলেন, আবরার ফাহাদ সহ ফ্যাসিবাদী নির্যাতনে প্রাণ হারানো সশস্ত্র শহীদের আত্মত্যাগের স্মরণে বাংলাদেশের স্বার্থ রক্ষা, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি, যেন আবরার ফাহাদের মতো দেশপ্রেমিক মেধাবীদের আর কখনো ফ্যাসিবাদের হাতে প্রাণ হারাতে না হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল।